এত সুন্দর মন্দিরে আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে আসতে হবে ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা থেকে আমরা এখন উপর দিয়ে যাচ্ছি এই পার দিয়ে যেতে হবে শঙ্করপুর তাজপুর এবং গায়েকালী মন্দির আমরা এর উপর দিয়ে এখন যাচ্ছি নিজ দিয়ে একটা ব্রিজ চলে গেছে দেখবেন এই যে লঞ্চে যাওয়ার জন্য একটা ব্রিজ চলে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি সুদীপ্ত এবার দীঘার একটা পর্বে তোমাদের স্বাগত জানাই এবার আমি আসলাম নাই মাতা কালী মন্দির এই হলো নাই মাতা কালী মন্দির এখনও কাজ চলছে এই সাইডে অনেক কাজ বাকি রয়েছে ভেতরে প্রবেশ করব দেখব তারপর আমি আপনাদেরকে জানাবো ভেতরে মন্দির রয়েছে মায়ের আর এই হলো প্রবেশ চলো এন্ট্রি করি এই মন্দিরের আশেপাশেও আপনারা কিছু টুকটাক খাবারের দোকান পেয়ে যাবেন আমি যখন গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল সেই জন্য সব জায়গায় ভিজিট করতে পারিনি নাইমাতা কালী মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ভেতরটা বিশাল এরিয়া নিয়ে তবে ভবিষ্যতে আরও অনেক কিছু হবে এখানটাতে এই জায়গাটা দেখুন একটা মূর্তি রয়েছে খুব সুন্দর তো কাছে নিয়ে আর এই জায়গাটা দেখুন সবাই মানসা করে গেছে মানুষের জন্য ঢিল বেঁধে গেছে কিভাবে দেখুন দেখাই আমি আপনাদেরকে এখানে মানুষ খুব অদ্ভুতভাবে মানত করে গেছে ইটের উপর ইট রেখে মানত করে গেছে আর এই গাছটা হলো বটপাকড় গাছ সবাই ঢিল বেঁধে গেছে তাদের মনস্কামনা জানিয়ে গেছে এখানটাতে এই মন্দিরে সব থেকে বড় প্রজেক্ট তৈরি হচ্ছে মিউজিক ফাউন্ডশো যেটির কারণে এই মন্দিরের আকর্ষণ ভক্তদের কাছে অনেক গুণ বেড়ে যাবে এবার আমি আপনাদেরকে এই মন্দিরের বিষয়ে কিছু বলি এই মন্দিরটা আগে ছিল খলপাট তৈরি দু সালে এই মন্দিরের কর্তৃপক্ষ এই মন্দিরের মন্দির দায়িত্ব নেন দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সাল হয়ে গেল এখনো মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি মন্দিরটা বিশাল জায়গা নিয়ে তৈরি হচ্ছে এখানে অনেক কাজ এখনো বাকি আছে এই মন্দিরটা অনেকটা জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে প্রফুল্ল কুমার নায়কের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি করা হচ্ছে এই হলো নাই মাতা মন্দির রাতি দেব না ঠাকুর এটা নাইকালি নাইরে কিমতে ইয়ারপুর বোসা আছে দেখছি দুর্গা রক দুর্গা আরেকটু শুনিবো দুর্গা এটা আরেক রূপ না নাইমা মানে মন্দিরটা নতুন দেখলাম মানে মূর্তিটা মন্দিরটা ঠাকুর পুরনো হচ্ছে তিনশো থেকে চারশো বছর ঠাকুর মন্দিরটা নতুন হচ্ছে লকডাউনের আগে আগে মানে মন্দিরটা তৈরি নতুন করা হচ্ছে না মানে মন্দিরটাকে ছিল না নাকি কিছু কিছু আগের মন্দির ছিল প্রথম দিন হয়তো আবার ঘরের বসাই ছিল হম হম ঠাকুর আস্তে আস্তে যেটা হয় তেমন খুব ভালো মন্দিরটা ঠিক আছে তিনশো বছর পুরনো মন্দির দুর্গা ঠাকুরের আর এক রূপ মা দুর্গা ঠাকুরের আর রূপ মহেশের উপরে বসে রয়েছে সিংহর উপর বসে রয়েছে আর এই মন্দিরটা কিন্তু তিনশো বছরের পুরোনো মন্দির আর এই মন্দিরটা আগে কিন্তু আপনার খলপার ঘরের খলপার মন্দির ছিল খলপার ঘরের মন্দির ছিল এখন নতুন করে আবার তৈরি করা হচ্ছে লকডাউনের পর থেকে খুব জাগ্রত মন্দির আপনারা এখানে পুজো দিতে পারবেন এত সুন্দর মন্দিরে আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিই দীঘা থেকে দশ কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত এই মন্দির আসার জন্য আপনাদেরকে টোটোবেলা থেকে বলতে হবে মাতা কালী মন্দির যাব এই মন্দিরটা আপনার শঙ্করপুর যাওয়ার মিডিল রাস্তাতে পড়বে মাতা কালী মন্দির মাতা কালী মন্দির আপনারা আসবেন আপনাদের ভালো লাগবে এই যে হলদু রঙের বিল্ডিংটা আপনারা দেখছেন যেটি মিউজিক ফাউন শোর জন্য তৈরি করা হয়েছে আপনারা ওই হলুদ রঙের বিল্ডিংটা বসার জায়গা করা হচ্ছে ওখান থেকে বসে আপনারা এই মিউজিক ফাউনশো উপলব্ধি করতে পারবেন বৃষ্টি পড়ছিলো নাহলে আমি কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখাতাম আমি যখন গিয়েছিলাম খুব বৃষ্টি হচ্ছিল আর এই হলো মন্দিরের পুরোহিত তার সাথে কথা বললাম বেশ ভালো লাগলো আর এই মন্দিরটা আপনারা চারি সাইড ঘুরতে পারবেন মন্দিরের এই পাশটা রয়েছে একটা পুকুর পুকুরটা বেশ বড় আর এই সাইডে রয়েছে কিছু দোকান প্রাসাদ আপনারা যারা দীঘা থেকে শঙ্করপুর ঘুরতে যাবেন শঙ্করপুর যাওয়ার রাস্তাতেই আপনারা এই নাই মাতা কালী মন্দির মন্দিরটা দেখতে পাবেন টোটো টোটোওয়ালাদেরকে বলবেন টোটোওয়ালারা আপনাদেরকে নিয়ে আসবে আর এই মিউজিক ফাউশ যখন চালু হয়ে যাবে যখন এই মন্দিরের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই মন্দিরের শতগুণ চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম হবে এখন ভক্তের সমাগমটা একটু কম যেহেতু মন্দিরটা একটু ব্যাক সাইডে দীঘা থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে একটু ব্যাক সাইড হয়ে গেছে সেই কারণে এই মন্দিরটা বেশিরভাগ মানুষই কিন্তু জানে না আপনারা যারা দীঘা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন আপনাদের ভালো লাগবে এই মাতা কালী মন্দির হলো মা দুর্গার রূপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে